আমরা চলে এসেছি সুমনের বাড়িতে ধানমন্ডিতে, এবং এখানে আসলে অর্থহীনের একদম শুরুতে যে প্র্যাকটিস সেশন চলতো এবং যে রেকর্ডিং একটা প্রস্তুতি চলতো সেরকম একটা ছিল, মানে লিটারালি অর্থহীন এই বাসার থেকেই ফর্ম হয় এরকম একটা ব্যাপার ছিল। এই রুমটা মানে এই রুমটার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আছে অর্থহীনের জন্য। এই রুমটা হচ্ছে সেই রুম ডিসিশন নিয়েছিলাম যে অর্থহীন নামে একটা ব্যান্ড ফর্ম করবো, নাম হবে অর্থহীন, নাম হবে অর্থহীন। এই রুমে বসে ফার্স্ট লাইন আপ সেট হয়, এই রুমের মধ্যে বসেই আমরা অর্থহীনের ফার্স্ট গান লিখি, আমি ফার্স্ট গান শুরু করি। ইনফ্যাক্ট আমাদের খুব ফেমাস কয়েকটা গান আছে, আমার প্রতিচ্ছবি, অর্ধশে ছেলেটি, ইনফ্যাক্ট গুটি, গুটি গুটি গানটা হেভি মেটাল সার্কেল অনেক ফেমাস। গুটি গানটা আমি ঠিক এখানে বসে, আমার এখনো মনে আছে, আমি এখানে টেবিল ছিল তখন, কেমন ছিল আসলে রুম, এখানে একটা রেকর্ডিং প্যানেল ছিল। আচ্ছা, এখন আসলে এখন এখানে একটা দেখি বোঝা যাচ্ছে একটা লাইব্রেরি, এটা আমার বড় ভাইয়ের স্টাডি রুম এখন এটা, এখন হ্যাঁ। সো এখন যেটা আমি একদমই অন্যরকম হয়ে গেছে, এখানে থাকি না, মানে এখান থেকে কোনো হেভি রক ব্যান্ড এরকম একটা কোনো ব্যান্ড এক্স্যাক্টলি এখানে শুরু হয়েছে এখন দেখে বোঝা একদম বোঝার কোনো উপায় নেই। এই রুমের মধ্যে বাংলাদেশের অনেক ব্যান্ড রেকর্ডিং করেছে, মানে ইনফ্যাক্ট রক ব্যান্ড সিনারিওতে যারা আছে এখন পর্যন্ত বা এক সময় ছিল, আর্সেলের গান এই রুমে রেকর্ডিং, সবার একটা অন্যরকম ইনফ্লুয়েন্স ছিল আসলে ঘরে, মানে ব্ল্যাক এর গান রেকর্ডিং হয়েছে এখানে, মানে এখানে অনেক আছে, ইনফ্যাক্ট সোলো সিঙ্গারও অনেক আছে, ইনফ্যাক্ট মেরিনের ফার্স্ট অ্যালবামের ফার্স্ট গান এই রুমের বসে, এটা অনেক আগের কথা, ফুয়াদ ভাই তখন কাজ করছে। সো এইটাই, এই রুমটার সিগনিফিকেন্স অনেক বেশি, মানে এই রুমটা অ্যাকচুয়ালি অনেকভাবে আমাদের সাথে জড়িত, মানে অনেক ঘটনাবহুল একটা, অনেক ঘটনাবহুল। আমরা অর্থহীনের একদম শুরুর স্টুডিও দেখলাম, সৌনহের বাসা সেই স্টুডিও, মানে এখন হয়তো অনেক বদলে গেছে তারপরও, কিন্তু অর্থহীন এখনও চলছে এবং নতুন কোনো স্টুডিওতে কাজ চলছে কিংবা কোথায় তারা প্র্যাকটিস করে আমরা সেটিও জানবো, কিন্তু প্রথম গান রেকর্ড হয়েছিল কোথায় আপনাদের, মানে যেখানে রেকর্ডিং শুরু হলো প্রথম অ্যালবামের, সেই গল্পটা কেমন ছিল? অর্থহীনের ফার্স্ট রেকর্ডিং এটা হয়েছিল সাউন্ড গার্ডেন স্টুডিওতে হাতিরপুলে, তখন সাউন্ড গার্ডেন প্রচণ্ড হিট ছিল, তাই না, মানে তখন হচ্ছে মানে সাউন্ড গার্ডেন হচ্ছে মানে ব্যান্ড, নতুন ব্যান্ড বা পুরান ব্যান্ড যাই হোক, মানে ব্যান্ড মানে সাউন্ড গার্ডেন শিফট পাওয়া যেত না। আমরা প্রথমবার গেলাম ওই সাউন্ড গার্ডেন স্টুডিওতে, ওইখানে গিয়ে আমাদের ফার্স্ট অ্যালবামটা রেকর্ড করি। ইনফ্যাক্ট একটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের সেকেন্ড অ্যালবামের সাউন্ড গার্ডেনে আমরা রেকর্ডিং করি, মানে কিছু কিছু কাজ, ওই কিছু কিছু কাজ করতে গিয়ে তারপর দেখা গেলো যে আমরা অ্যাকচুয়ালি স্টুডিওতে টাইম মতো শিফট পাচ্ছি না। সো এরকম এইসব ঝামেলা যখন শুরু হলো তখনই অ্যাকচুয়ালি ডিসাইড করলাম যে না, আমরা ফুল ফ্লেজের একটা স্টুডিও আমার বাসায় করতে হবে, যাতে আমাদের অন্য কোনো স্টুডিওর উপর মানে ডিপেন্ড করতে না হয়, বিকজ ইন কেস অফ এমার্জেন্সি আমরা কাজ করতে পারি না। তো কিন্তু আমাদের ফার্স্ট কাজ ডেফিনেটলি সাউন্ড গার্ডেন স্টুডিওতে এবং হাতিরপুলের অর্থহীনের ফার্স্ট রেকর্ডিং ত্রিমাত্রিক অ্যালবামটা ওখানেই করা। তো সেই সাউন্ড গার্ডেনে যদি হুট করে অর্থহীন চলে যায় আজকে তাহলে কেমন হবে, সেই অনেক স্মৃতি বিজড়িত জায়গা? ওয়েল, গেলে অবশ্যই একটা মজার ব্যাপার হবে, বিকজ লাস্ট 6-7 বছরে সাউন্ড গার্ডেনে যাওয়া হয়নি, সো আজকে হ্যাঁ নিশ্চয়ই অনেক কিছু বদলে গেছে। সো এই অনুষ্ঠানের ইয়ের জন্য যদি আমাদের ওখানে যাওয়া হয় তাহলে ব্যাপারটা তো ভালোই হয়। কতদিন পর আসলেন? আমি মনে হয় 7 বছর পরে, ওই ওয়ারফেজের দূরে ছিল, তারপরে আমাদের মিক্সিং গুলো যখন হয়েছিল মুবিন ভাই নিয়ে আসলো, মুবিন ভাই একটা ইয়ে নিয়ে আসছিল, একটা কম্প্রেসর, আলাদা একটা স্টুডিও ছিল না, তার নিজের ছিল, সেটা দিয়ে সে কাজ করলো যে আমি এটা দিয়ে ড্রামসের আওয়াজটা দিয়ে ভালো করবো, এইটা ভালো ফেভার ছিল। ওইখানে বসে তো মানে ওইখানে অনেক অনেক স্টোরি ওই 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 রুমের, ইনস্ট্যান্ট ওইখানে বসে গান লিখে শুরু করে রেকর্ডিংও করছি, সূর্য গানটা ওইখানে। আচ্ছা, সূর্যটা এখানে, এখানে আসলে মুবিনের কথা অনেক, হ্যাঁ মানে মুবিন ভাই মানে একটা বিশাল ব্যাপার ছিল। শুনুন, অর্থহীনের যে একটা নতুন ধারা তৈরি হলো, মানে বাংলার যে রক ব্যান্ডের যে একটা ধারা ছিল সেখান থেকে যে একদম মেইন স্ট্রিমে চলে আসা, যে আন্ডারগ্রাউন্ড নেই এখন আর যারা রক মিউজিক করছে, অর্থহীনও চলে এলো কিন্তু সেখানে, ব্যান্ড হলো, অ্যালবাম বের হলো, তারপরে যে ওপেন এয়ার কিংবা যে যেখানে সবার সঙ্গে একটা একাত্ম হওয়ার একটা ব্যাপার, সেই জায়গাটা কোথায় ছিল প্রথম? উইমেন্স কমপ্লেক্সের শো ছিল আমাদের, উইমেন্স কমপ্লেক্স সুলতানা কামাল অডিটোরিয়াম ক্লাব যেটা, হ্যাঁ ওই ওইটার যে মাঠটা, ওইখানে আমাদের ফার্স্ট ওপেন এয়ার কনসার্ট হয় এবং ওইটা একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল, বিকজ ব্যাপারটা যেটা ছিল সেটা হচ্ছে যে নিজের ব্র্যান্ডের ফার্স্ট ওপেন এয়ার কনসার্ট, এটা আমাদের জন্য একটা বিগ ডিল ছিল আর কি। এখন হয়তো বা চিন্তা করি আছে ওপেন এয়ার কনসার্ট, তো ওপেন এয়ার কনসার্ট, বাট
ইনফ্যাক্ট এই স্পেসিফিক ভেনুটা এটা আমি বলবো যে আমার জন্য বেশ লাকি, মানে এটা আমি পার্সোনালি আমার জন্য খুব লাকি বলবো, বিকজ আমি যতবার ওখানে কনসার্ট করেছি এরকম কোনো কনসার্ট হয়নি এই কনসার্টটা খারাপ বা মোটামুটি কনসার্ট হয়েছে, মানে ক্রাউড রেসপন্স সেম হিয়ার, মানে হ্যাঁ বিকজ 92-র আমার এখনো মনে আছে ওই ওই ভেনুতে আমি পার্সোনালি কনসার্ট করছি 92 ডিসেম্বরের 4 তারিখ, আমি তখন ফিলিংসে বাজাই জেমস ভাইয়ের সাথে, মারাত্মক হিট একটা কনসার্ট ছিল, কমল ভাই তখন ছিল আমেরিকায় এবং কমল ভাই আমেরিকা থেকে আসে তখন বেড়াতে এবং তখন হ্যাঁ এইচএসের এইচএস ব্যান্ডের সাথে কমল ভাই তখন বেস বাজে হাইভস্টার গানটাতে, এখনো মনে আছে ওই কনসার্টে আমার মনে আছে আমি প্রথমবারের মতন দাঁত দিয়ে বেস বাজানোর একটা চেষ্টা করি ওই ওপেনের কনসার্টে, ওইগুলো তো গেল, তারপর 96-এ ওয়ারফেসে জয়েন করলাম, ওয়ারফেস টানা 2 মাসের মধ্যে আমরা 3টা কনসার্ট করলাম এখানে, 2 সপ্তাহে 2টা, তারপর একটা 3 সপ্তাহের ব্রেক, তারপর আরেকটা, 3টা কনসার্টই ম্যাসিভ হিট কনসার্ট ছিল, ম্যাসিভ হিট, লাস্ট কয়েকদিন আগে আমরা একটা ডিজুসের একটা ওই যে অর্থহীনের কাছে কিংবা আপনার কাছে নিশ্চয়ই, তো ওই ভেনুতে আমরা যেতে চাই আসলে, অবশ্যই ওই ভেনুতে গেলে আমি মন ভালো